হরতাল অবরোধে স্থবির দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। দৈনিক 1,500 কোটি টাকার ক্রয় বিক্রয় নেমে এসেছে 300 কোটিতে। অন্য জেলার পাইকাররা আসতে না পারায় পচনশীল পণ্য নিয়ে বিপাকে আড়তদাররা। ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে অল্প সময়ে ভেঙে পড়বে সাপ্লাই চেইন, আরেক দফায় অস্থিরতা ছড়াবে নিত্য পণ্যের বাজারে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের চিত্র এটি। বাজারের প্রতিটি অলিগলি এখন ফাঁকা, অলস বসে আছে ঠেলাগাড়িগুলো। ক্রেতার সংকটে অনেক দোকান ও আড়ত বন্ধ। গেল 7 দিন হরতাল অবরোধে এমন স্থবিরতা নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, দূরপাল্লার গাড়ি চলাচল না করাই অন্য জেলার ব্যবসায়ীরা আসতে পারছেন না। আর মহাসড়কে পণ্যবাহী গাড়িতে হামলার কারণে পরিবহন সংকট তীব্র, ভাড়াও বেড়েছে, পোষাতে পারছেন না ব্যবসায়ীরা। আর পরিবহন কস্টটা যদি বেশি হয় তাহলে ওই টাকাটা আপনার ওই যে মালের দামটা একটু বেশি হচ্ছে না, ওটা কি সাধারণ ক্রেতাদের তো একটা ক্ষতি হচ্ছে। এটা বাইরে অবরোধ হওয়ার কারণে বাইরে থেকে লোকজন এখানে কম আসতে পারতেছে, আমাদের খরিদার কম। ডলার সংকটে আমদানি নিয়ন্ত্রণ নীতিতে অনেকদিন ধরেই মন্দা কাটছে না খাতুনগঞ্জে। এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে হরতাল অবরোধের কর্মসূচি। এখানে বাজার এসে 75-70 টাকার মধ্যে চলে যাচ্ছে, বেচা কিনে খুব খারাপ। হরতালের কারণে, অবরোধের কারণে পেঁয়াজ যেহেতু ডেলিভারি দেওয়া যাচ্ছে না, এই জন্য পেঁয়াজের পছন্দ হচ্ছে, দাম একটু কমে গেছে। এমন অবস্থা চলতে থাকলে আরেক দফা অস্থিরতা দেখা দেবে নিত্য পণ্যের বাজারে। এমন পরিস্থিতি উত্তরণে দ্রুত রাজনৈতিক ও নীতিগত পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমি দেখেন, আলুর কেজি হয়ে যাচ্ছে, যেখানে 20 টাকার আলু সেখানে 70-60 টাকা হয়ে যাচ্ছে। পেঁয়াজের কেজি 30-40 টাকার পেঁয়াজ, সেটা হয়ে যাচ্ছে 110-20 টাকা। এতে সবগুলো এক ধরনের অস্থিরতা হচ্ছে। মাল পণ্য যদি সঠিক সময়ে না আসে এবং সঠিক সময়ে যদি ডেলিভারি বা লোডিং আনলোডিং যদি হতে না পারে, তাহলে সেই পণ্যের দাম বাড়তে থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস যদি বাইরের থেকে আসতে না পারে তাহলে হয়তো দাম আমরা দেখবো যে সামনে আরও বেড়ে যাচ্ছে, তখন কিছুই করার থাকবে না। এই অবস্থায় থাকলে যেমন কাঁচা পণ্যগুলি, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলির উপর একটা আপনার সমস্যা সৃষ্টি হতে পারে, মালগুলি পৌঁছে যেতে পারে। দৈনিক অন্তত 1,500 কোটি টাকার হাত বদল হয় খাতুনগঞ্জকে কেন্দ্র করে। হরতাল অবরোধে তা নেমে এসেছে 300 কোটির নিচে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।